সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এখন সুস্থ আছি। আমার নাম মোহাম্মদ ফারুক, আমি প্রবাসী, আমার বয়স 50, আমার গ্রামের বাড়ি সুনামগঞ্জ সিলেট। যে আমি গত 6 তারিখে হসপিটালে ভর্তি হয়েছি। আমি আসছি ডাইরেক্ট দুবাই থেকে ডাইরেক্ট এখানে ভর্তি হওয়ার জন্য আসছি। আমার সমস্যা ছিল, আমি ফিল আইডি অর্থাৎ আমার ডিক্সের সমস্যা ছিল, আমার মাজা ব্যথা ছিল। মাজা ব্যথার জন্য আমি কাজ করতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, ব্যথা হইতো অনেক, পায়ে দিক থেকে ব্যথা শুরু হইতো, নিচে যাইতো, ওদিকে জিনজিন করতো, অনেকটা কি বলে অবসের মতো। তো স্যার কাছে আসলাম, ট্রিটমেন্ট নিলাম, স্যারে ফিজিওথেরাপি দিল, ভর্তি হইলাম। মোটামুটি 6 তারিখ থেকে ভর্তি, মানে আমি ট্রিটমেন্ট নিচ্ছি। তো মোটামুটি এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। স্যারের আগেও আমি অনেক ডাক্তার দেখাইছি, তাও দুবাইতে, আমার এই দেশে ডাক্তার দেখানি হয়নি। আমার সমস্যা তখন থেকে দুবাই থেকে শুরু, তো ওখান থেকে ভালো কোনো রেজাল্ট পাই নাই। ওই জন্য আমি ছুটি নিয়ে অলরেডি আমি চলে আসছি। স্যারের ভিডিও দেখছি অনেক, ভিডিওতে অনেকের ভালো রেজাল্ট জানার কারণে আমি আগ্রহ হইয়া এখানে আসছি চিকিৎসার জন্য। তারপরে আমি ভালোই আমিও চিকিৎসা নিলাম, আমি অনেকটা সুস্থ হয়েছি। জি, আমরা দুইজন চিকিৎসা নিচ্ছি, আমি এবং আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ এখনো চিকিৎসাতে আছে, ওর চিকিৎসাটা একটু আরো সময় লাগবে। তো আমি ইনশাল্লাহ ওর চিকিৎসা চলতেছে, আমি আজকে ভালো ফিল করতেছি, ভালো, এই জন্য আমি আমার চিকিৎসা মানে ইয়ে করতেছি আর কি, ক্লোজ করতেছি। জি, এখানকার যে ফিজিওথেরাপিস্ট গুলো অনেক ভালো এবং অনেক কি বলে ফ্রেন্ডলি, অনেক ভালো এবং আনন্দের সাথে এরা কাজ করে এবং আমাদেরকেও অনেক কিছু এরা ইয়ে করে, ভালো, ওরা সবাই খুব ভালো, সবাই একদম কি বলে ফ্রেন্ডলি। আর নার্সগুলা সবসময় ভালো, ওরা ভালো ব্যবহার করছে আমাদের সাথে, আর সবসময় আমাদের ওষুধগুলা টেক কেয়ার করছে, কোথায় আছে ওষুধগুলো আছে কিনা সময় মতো ওরা দেখছে, আবার কোনটা খেতে হবে কোনটা খাওয়া লাগবে না, আবার এরকম একটা সবসময় আইসে আবার প্রেশার মাপত সকাল বিকাল, ওরাও খুব ভালো ইয়ে করে আর কি। না, স্যার খুব ভালো ট্রিটমেন্ট করে, ভালো উন্নত। আমি আমার চিকিৎসাতে আমি বুঝলাম যে স্যারের চিকিৎসা অনেক ভালো, স্যার অনেক মানে কেয়ার করে। সব সব ঠিক আছে, সবই ঠিক আছে, কারণ আমার তো আর এই দেশের অভিজ্ঞতা খুব কম। তারপরেও এখানে আমি যতটুকু বুঝি যে অনেকটাই ভালো, অনেকটাই ভালো, সবাই অলমোস্ট সবকিছুই ভালো ছিল। যে সবাই সবাই স্যারের জন্য দোয়া করবেন, সাইফুল্লাহ স্যারের জন্য দোয়া করবেন সবাই। তো উনি যেন সবসময় সেবা দিতে পারে, আমরাও যেন সুস্থতা ওনা থেকে মানে চিকিৎসা নিতে পারি ভালো। হ্যাঁ, তো ইনশাল্লাহ উনি ওনার সুস্থতা কামনা করছি। যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। হ্যাঁ, ওকে, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।